আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকে আমাকে ভিডিও তৈরি করতে বলেছেন এবং সেই ব্যাপারটি নিয়ে আমি একটু চিন্তা করেছি যে কিভাবে কোন ভিডিও বানানো যায় আমি কোনো দল মত নির্বিশেষে কিছু সাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব আসলে কিভাবে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আমলাতান্ত্রিক এবং দেশের সাংবিধানিক উইং বা অন্য অন্য উইংগুলিকে কাজে লাগিয়ে সে জনগণের ম্যান্ডেট ছাড়া থাকতে চায় এবং এর ফলাফল ভবিষ্যতে কী হয় এবং কিভাবে জনগণের মোটিভ বা সামগ্রিক পারসেপশনকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে সামগ্রিক উন্নয়নমূলক যে ব্যাপারগুলো রয়েছে সেটি ব্যবহার করে দীর্ঘ মানুষের মোটিভকে এক প্রকার হাইজ্যাক করে দীর্ঘমেয়াদী একটি স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করে কিন্তু একটা ব্যাপার হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্রকে আপনি যত বেশি চাপা দেবেন বা যত বেশি দড়ি দিয়ে বাঁধবেন কোনো না কোনো সময় এটি বিস্ফোরিত হবে তারই পারসেপশন আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন সকল উন্নয়নেরই কিছু না কিছু সুফল আছে এবং কুফল আছে বন্ধুরা অধিকাংশ ক্ষেত্রে আপনি যদি সাস্টেইনেবিলিটি ব্যবহার করে উন্নয়নমূলক কাজগুলো করেন এবং সেটি যদি সঠিক বাজেটের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারেন সেটি দেশের অর্থনীতিতে একটি গুড ইম্প্যাক্ট ফেলে কিন্তু এর বাইরে গিয়ে যদি আপনি এমন পরিমাণ ঋণ বা ডেপ্ট করেন যেগুলো দেশের সামগ্রিক অর্থনীতির উপর চাপ সৃষ্টি করে এবং পরবর্তীতে এই সব ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে দেশের অবস্থা দেউলিয়ার দিকে ধাবিত হয় বন্ধুরা আপনি যে সকল প্রজেক্টগুলো বাস্তবায়ন করবেন সেগুলো যদি সুনির্দিষ্ট একটি বাজেটের মধ্যে করা না যায় মনে করলেন আপনি একটি জাতীয় ঋণ করলেন বিদেশ থেকে ঋণের মাধ্যমে যে প্রজেক্টগুলো আপনি বাস্তবায়ন করছেন সেখানে যদি দুর্নীতি হয় বা সেখানে যদি অন্য কোনো কাহিনি ঘটে আপনার আমার এই ঋণের টাকা কিন্তু পরিশোধ করা লাগতেছে কিন্তু অন্যভাবে যারা এর সাথে জড়িত বা প্রজেক্ট বাস্তবায়নের সাথে জড়িত তারা কিন্তু এই টাকাটা যদি সৎভাবে ব্যবহার না করে সেগুলো হয়তো বাইরে চলে যাচ্ছে বা দুর্নীতির মাধ্যমে অন্য কোনো খাতে প্রবাহিত হচ্ছে কিন্তু দিন শেষে দেশের মানুষেরই এই লোনগুলো পরিশোধ করা লাগছে সুতরাং একটি চাপ পড়ছে শুধুমাত্র সামগ্রিক অর্থনীতিতে নয় দেশের মানুষের উপরও অর্থনীতির প্রজেক্ট বাস্তবায়নের সুফল সম্পর্কে বললে কয়েকটা বিষয় সামনে আসে সেটা হচ্ছে আপনি সেটা থেকে কী আউটকাম পাচ্ছেন শুধুমাত্র অর্থনৈতিক আউটকাম বিবেচনা করে একটি প্রজেক্টের সফলতা নির্ধারণ করা সম্ভব নয় সেখানে মানুষের যে সকল সুফল মানুষের যে সকল আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে কোন ধরনের অবদান রাখছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বাজেট বাস্তবায়নের সীমাবদ্ধতা এবং যেটা লাগবে সেটাই সেখানে ইউজ করা এবং দীর্ঘসূত্রিতা না করা এর মাধ্যমে কিছু এক শ্রেণী রয়েছে যারা এর সাথে জড়িত তারা লাভবান হয় যদি তারা সৎ না হয় বন্ধুরা একটা ব্যাপার যদি আপনি দেখেন যে প্রজেক্টের নির্ধারণের ক্ষেত্রে আপনার দেখতে হবে কোন প্রজেক্টটির আউটকাম সবচেয়ে বেশি সেই প্রজেক্টটি আপনাকে করতে হবে এর বাইরে করলে সেটি রাজনৈতিক প্রজেক্ট হিসেবে বিবেচিত হবে এবং সেখান থেকে যারা দূরভিশি রয়েছে এর সাথে জড়িত টপ টু বটম সকলেরই এখানে একটি দূরভিশি কাজ করবে যেটি প্রজেক্টের আউটকামের সার্থকতাকে একেবারে জিরো করে দিতে পারে আর একটা হচ্ছে প্রজেক্টটি নির্ধারণ বন্ধুরা আমাদের দেশে যে সকল মেগা প্রজেক্ট পরিচালিত দেখা গেছে এগুলো কিছু হর্ষে মানুষের আইওয়াশ বা অন্যদিকে চোখ ঘুরিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে সেখানে কিছু কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জন্য প্রয়োজনীয় জিনিসও রয়েছে তবে সেগুলোর ক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে অর্থ ব্যয় না করেন সেই প্রজেক্টের আউটকামগুলো কমে যায় আস্তে আস্তে বন্ধুরা আইওয়ার ভিত্তিক যেটি বলবো সেটি হচ্ছে দেখা যায় একটা উদাহরণস্বরূপ বলতে পারি একটা বাঁশের শাকও যেটি দিতে আপনার হয়তো দশ থেকে বারো হাজার টাকার প্রয়োজন হয় অনেক সময় এর আউটকাম দেখা গেছে কোটি টাকা আবার কোটি টাকা খরচ করে যে আপনি একটি ব্রিজ বানাচ্ছেন দেখা গেছে সেটি প্রয়োজন নাই কিন্তু সেটির আউটকাম মাত্র দশ টাকা এভাবেই প্রজেক্ট নির্ধারণ ক্ষেত্রে যদি আপনি মুন্সিয়ানার পরিচয় না দেন সেটি আসলে দেশের তেমন কোনো কাজে লাগে না সে থস্তি হিসেবে বিবেচিত হয় সুতরাং প্রজেক্ট বাস্তবায়ন এবং এই প্রজেক্টের উপরে সম্পূর্ণ স্বচ্ছতা ধরে রাখাই হচ্ছে সেটি জনগণের কাজে লাগে নতুবা এগুলো জনগণের ক্ষেত্রে আউটকামের চেয়ে আরও বেশি পরিমাণ বোঝা হয়ে দাঁড়ায় বন্ধুরা গত কয়েক বছরে বাংলাদেশ মোট প্রায় ষোল লক্ষ কোটি টাকা ঋণ করেছে বিদেশ থেকে এই ষোলো লক্ষ কোটি টাকায় যে সকল প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে আপনাদের কি মনে হয় সেগুলো কি সঠিকভাবে দেশের অর্থনীতিতে ইউটিলাইজ হবে এর চেয়ে দরকার ছিল সুষম এবং সমন্বিত উন্নয়ন সমন্বিত উন্নয়নের মাধ্যমে যদি আপনি একটি সাস্টেইনেবল অর্থনীতি রেখে যেতে পারেন সেটি দেশকে আরও বেশি দূর এগিয়ে দেয় বিশেষ বিশেষ কিছু যে সকল প্রজেক্ট রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কত কয়েক বছরে যে ষোলো লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে সেখানে কতটুকু ট্রান্সপারেন্সি রয়েছে এবং এই সকল প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে কত টাকা বের হয়ে গেছে বিদেশে পাচার হয়ে গেছে আর সঠিক হিসাব আপাতত আপনি পাবেন না আরেকটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ বন্ধুরাই ঝকঝকে প্রজেক্টগুলোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দীর্ঘমেয়াদী স্বার্থান্বেষী মহল জড়িত থাকে দেখবেন কোনো প্রজেক্টই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় না এখানেও বিভিন্ন স্বার্থসার কারসাজি মহলের বিভিন্ন কারসাজি থাকে কারণ দীর্ঘছুত্রিতা এখানে বেশি বেশি চুরি করার সুযোগ করে দেয় সুতরাং দেশের মানুষ ঋণের ভিতরে নিমজ্জিত হয় এবং অবশ্যই তার জীবনমান উন্নয়নের জন্য যে সকল প্রজেক্ট দরকার সেগুলো পরবর্তীতে সেতিতে পরিণত হয় দেখা গেছে একটা প্রজেক্ট দুই বছরের মধ্যে শেষ হলে সেটি আপনার অর্থনীতিতে বড় ধরনের আউটকাম দিত কিন্তু সেটি শেষ হতে যখন বারো বছর লাগে সেটি আপনার ভূকৌশলগত অবস্থান এবং সামগ্রিক পারসেপশনে সেটি আর তখন কাজে লাগে না একটা গবেষণায় দেখা গেছে আস্তে আস্তে আপনি যদি সামগ্রিকভাবে ডেমোক্রেটিক্যাল গভর্নমেন্ট থেকে মোটামুটি একটি সৈরাতান্ত্রিক গভর্নমেন্টে পরিণত হন তখন সেখানে নতুন নতুন উন্নয়নের মাধ্যমে আপনাদের চোখকে বেঁধে দেওয়া হয় এবং মানুষ যেন সেই পারসেপশন নিয়ে থাকে এমন একটা কায়দা থাকে কিন্তু আপনার হাতে তো টাকা নাই আপনি কীভাবে এটি তৈরি করবেন আর সেই লক্ষ্যে আপনার যে সকল দাতা গোষ্ঠী রয়েছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে ঋণ করাই হচ্ছে অন্যতম কাজ এই ঋণের মাধ্যমে ঝকঝকে তক যে স্কাইক্রাপার সহ অন্য বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করা হয় তার ভিতরে বিভিন্ন দুর্নীতি লোকায়িত থাকে আস্তে আস্তে আপনি যে সকল প্রজেক্টগুলো বাস্তবায়ন থাকেন আপনার দাতা গোষ্ঠী বুঝতে পারে আপনি অন্যদিকে এগুলোকে ডাইভার্ট করছেন তখন আপনার দাতা গোষ্ঠী আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যায় যারা সফট আইডিয়াতে আপনাকে লোন দিত এবং যারা এখানে ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চায় তারা আপনার পাশে চলে আসে বন্ধুরা সেই সকল দেশগুলো যারা অধিক সুদে আপনাকে লোন দেবে এবং আপনার সুদের মাত্রা বাড়বে সুতরাং আস্তে আস্তে আপনি এমন পর্যায়ে পতিত হবেন এই দুষ্টিচক্র থেকে আপনি আর বের হয়ে আসতে পারবেন না ডেমোক্রেটিক্যালি আপনি যদি স্বচ্ছ থাকেন তাহলে আপনাকে দেখাতে হবে না যে আপনি এ করছেন তা করছেন আপনি যদি সাস্টেইনেবল উন্নয়ন করেন এবং প্রজেক্টগুলো সঠিকভাবে বাস্তবায়ন করেন জনগণের প্রয়োজন অনুযায়ী তখন আপনি নিজেই এগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু আউটকাম দিতে পারবেন দেশকে আস্তে আস্তে যতই আপনি ডেমোক্রেটি থেকে দূরে সরবেন ততই আপনার এই প্রজেক্ট বাস্তবায়নের ব্যয়বহুলতা এবং দুর্নীতির পরিমাণ বাড়তেই থাকবে বন্ধুরা এক পর্যায়ে গিয়ে এমন হবে যে আপনি এখানে ব্যালেন্স অফ পেমেন্টের ঘরটি আর ধরে রাখতে পারছেন না কারণ এখানে চারিদিক থেকে স্বার্থ মহল আপনাকে এমনভাবে ঘিরে ধরেছে যে আপনি যতই চেষ্টা করেন না কেন এখান থেকে বের হয়ে আসার যদি আপনি ট্রান্সপারেন্সি এবং সুশাসন প্রতিষ্ঠা না করেন যদি রাজনৈতিক ইচ্ছা না থাকে আপনি আসতে পারবেন না সুতরাং সেটি আপনাকে একসময় গ্রাস করবে আর তখন একটা অন্যায় ঢাকতে গিয়ে বা এক একটা অপশাসন বা দুঃশাসনকে ঢাকতে গিয়ে আপনার অনেক কিছু অপরাধ করতে হবে যে অপরাধ দেশের অর্থনৈতিক অপরাধ এবং দেশের আপনার অন্যান্য যে সকল ডেমোক্রেটিক্যাল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে হাতে নিয়ে এমন একটা সাংগঠনিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে সেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করবে না এবং সকলেই আপনাকে সত্য বলতে ভয় পাবে যেটি দিন শেষে আপনারই ক্ষতি করবে অর্থাৎ এই শাসক বা প্রশাসক যিনি থাকেন না কেন তার চারপাশে এমন একটি বর্জুয়া শ্রেণী তৈরি হবে যারা মূলত আমলাতান্ত্রিক এবং যারা মূলত ব্যবসায়ী প্রকৃত পেশাদার রাজনীতিবিদ এর চারপাশে আর পাবেন না কারণ রাজনীতিবিদরা বেশি টাকার মালিক হয় না টাকার মালিকালকে কিক মেরে দূরে সরিয়ে দেয় সুতরাং এই বুর্জুয়া শ্রেণী দিয়ে বা চারপাশ দিয়ে তিনি ঘেরা থাকেন যাদের দিয়ে তারা সঠিক সংবাদ মূলত ক্ষমতার কেন্দ্রকে দেয় না আর ক্ষমতার কেন্দ্রভাবে সারা দেশ আমার কথায় চলছে এবং আমাকে ভালোবাসছে কিন্তু আস্তে আস্তে তিনি যে জনগণ থেকে দূরে সরে যাচ্ছেন তিনি নিজেই সেটা বুঝতে পারেন না কারণ তোষামধ্রাণী তাকে সেই সঠিক তথ্য না দেওয়ার কারণে তিনি সবসময় ভুল পথে পরিচালিত হতে থাকেন আর এটির পরিণতি হয় ভয়াবহ আপনারাও হয়তো ব্যাপারটি বুঝতে পেরেছেন সুতরাং ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাস্টেনেবিলিটির জন্য গণতান্ত্রিক সুশাসন এবং অর্থনৈতিক সুশাসন যদি একত্রিত না হয় ভবিষ্যতে বাংলাদেশের এই ধরনের উন্নয়ন যে দেশে গণতান্ত্রিক লেভেল যত বেশি উচ্চ সেখানে এই ধরনের ভিত্তিক প্রজেক্টের সংখ্যা তত কম সুতরাং বোঝা যাচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সুষম গণতান্ত্রিক বা সুশাসনের সাথে হাই স্কাই ক্রাপার থেকে শুরু করে ভিত্তিক যে সকল প্রজেক্ট তার সংখ্যা ব্যস্ত অনুপাতে কমতে থাকে সুতরাং ব্যাপারটি আপনাদের হয়তো বোঝাতে পারছি অর্থাৎ আইওয়াশ ভিত্তিক প্রজেক্টের সংখ্যা গণতান্ত্রিক ভিত্তিক দেশের সাধারণত সংখ্যায় কম হয় তার মানে এই নয় যে তারা তাদের গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো করে না তবে সেটি ক্ষেত্রে আর্থিক সুশাসন অর্থনৈতিক নিশ্চয়তা এবং সুনির্দিষ্ট সময় বাজেটিং এবং এর আউটপুট সব বিষয়ে খেয়াল রাখা হয় কারো ব্যক্তিগত লাভবান হওয়ার আশায় কাউকে প্রজেক্ট দেওয়ার জন্য তদবির করা হয় না বা তদারকি করা হয় না আশা করি সামগ্রিক ব্যাপারটি কিছুটা হলো আপনাদের বোঝাতে পেরেছি বর্তমান ভিডিওটি নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমি আশা করছি কারণ এর ভিত্তিতে আমি আরও কয়েকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ডেমোক্রেসি এবং গণতান্ত্রিক উন্নয়নের সাথে কীভাবে অর্থনৈতিক উন্নয়ন প্রতভাবে জড়িত এবং কীভাবে সৌরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং সেটি অর্থনীতির সাথে মিশে যায় ধন্যবাদ